মুকেশ আম্বানির পরিবারের সম্পত্তি হিসেব জানতে গেলে চোখ একেবারে কপালে উঠবে, তাই তা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কিন্তু জানেন, কোটি কোটি টাকার মালিক হয়েও আম্বানিরা সোনার গয়না ব্যবহার করেন না। এমনকি আম্বানি পরিবারের মহিলা সদস্যদেরও দেখা যায় না সোনার গয়না পরতে। কিন্তু এর পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে, যদিও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ নেই। আম্বানি পরিবার এতটাই বিত্তশালী যে তারা সোনার উপর টাকা খরচা করতেই নাকি চান না, বরং তারা পছন্দ করেন সোনার বদলে হিরে কিংবা প্ল্যাটিনামের গয়না পরতে। এই কারণে তারা খুব একটা সোনার দিকে ঝোঁকেন না, তাদের হাতে হিরে বা প্ল্যাটিনামের গয়নায় শোভা পায়। মূলত হীরের গয়নাতেই সাজতে দেখা যায় আম্বানি পরিবারের লোকেদের, কিন্তু কোনোদিন সেভাবে সোনার গয়না পরতে দেখা যায় না তাদের। অর্থাৎ কোনো অনুষ্ঠানে সোনার গয়না পরে সেভাবে দেখতে পারবেন না নীতা আম্বানি অথবা তাদের পরিবারের কোনো মহিলা সদস্যকে। অর্থাৎ তারা বিপুল সম্পত্তির মালিক হলেও সোনা যেন তারা ছুঁয়েও দেখেন না। এর আগে একাধিকবার মুকেশ আম্বানির বাড়ি বা তাদের পরিবারের বিভিন্ন সদস্যের সম্পত্তি নিয়ে চর্চা হয়েছে। মুকেশ আম্বানির ছেলের হাতঘড়ি অথবা তাদের বাংলো চর্চায় থেকেছে সব কিছুই। এবারে সামনে এলো নতুন তথ্য, সোনা নাকি পড়তে পছন্দ করে না মুকেশ আম্বানির পরিবারের মহিলা সদস্যরা। সব মিলিয়ে বিষয়টি নিয়ে কিন্তু বেশ চর্চা হচ্ছে। মুকেশ আম্বানির পরিবারের সম্পত্তির হিসেব জানতে গেলে তো চোখ কপালে উঠবে। বিভিন্ন সময় খবরের চর্চায় শিরোনামে চলে আসে মুকেশ আম্বানির পরিবারের সদস্যদের কার কত সম্পত্তি। তার মধ্যে যেমন রয়েছে দামি বাংলো, দামি দামি গাড়ি, গয়নাগাটি, সব কিছুই। তবে যে ছবিতেই ধরা দিক না কেন, মুকেশ আম্বানির পরিবারের সদস্যরা তারা কখনোই সোনার গয়না পরে থাকেন না। সাধারণত এই গয়না দেখে মনে হতে পারে যে দামি পাথর তো রয়েছে, কিন্তু ধাতুটা আসলে কি? মূলত প্ল্যাটিনাম এবং হীরের গয়না এবং দামি রত্ন খচিত গয়না পরতেই পছন্দ করেন মুকেশ আম্বানি পরিবারের সদস্যরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।